নাহমাদুন সুল্লিয়া রাসুলিল করিম আম্মা বাদ। সম্মানিত বন্ধুরা, দূরে কিংবা কাছে, যে কে যেখান থেকে দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, মুসলিম ধর্মাবলম্বীদের যখন আমরা একে অপরকে পাই, সর্বপ্রথম অভিবাদন আমরা জানাই, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকেই জানি না এই পৃথিবীতে সালাম কখন শুরু হয়েছিল, পৃথিবীতে সালাম কখন শুরু হয়েছিল, এই বিষয়ের উপরই সামান্য আলোকপাত করব। সালাম আরবি শব্দ, যার অর্থ হচ্ছে শান্তি, দোয়া। এই সালামের অনেকগুলো অর্থ আছে। তো এই জন্য এই সালাম যখন আমরা দিই একে অপরকে, আমরা বলি আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা তার প্রতি উত্তরে বলি ওয়া আলাইকুম আসসালাম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। এর জন্য আমরা একজন অপরকে যখন পাই, সালাম দিয়ে আমরা একে অপরের উপর শান্তি বর্ষণের জন্য আমরা দোয়া করি। এই জন্য ইসলামে বলা হয়েছে, আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইউল ইসলামে খাইরুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা? আল্লাহ রাসুল বলেছেন, তুত্বিমু তুআমা ওয়া তাকরাউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ, অর্থাৎ তোমরা মানুষকে বেশি বেশি করে খাবার খাওয়াও এবং চেনা ও চেনা, জানা ও জানা, যাকে পাবে তোমরা সালাম দিবে। এই জন্য ইসলামের এই সালামের গুরুত্ব এত বেশি। এই জন্য আল্লাহর ভাষা হচ্ছে ওয়াইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদেরকে কেউ সুবাসিসে সম্ভাষণ করে, তখন তোমরা প্রতিউত্তরে আরও ভালো সুবাসিস সম্ভাষণ করো। অর্থাৎ তোমাদেরকে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তোমরা আরেকটু বাড়িয়ে বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অথবা সেমভাবে বলো, অর্থাৎ যেভাবে বলা হচ্ছে এভাবেই আবার প্রতিউত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো ইসলামী সালামের এত গুরুত্ব যে আল্লাহ রাসুল বলেছেন আফসু সালামা বাইনাকুম, তোমরা বেশি বেশি করে তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাও। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের এই সালাম পৃথিবীতে কখন আসে? এই সালামের শুরু হয়েছিল আমাদের গোটা পৃথিবীর প্রায় সাড়ে 700 কোটি মানুষ এই পৃথিবীতে, সকল মানুষের পিতা, অর্থাৎ আমরা বলি আদম, অর্থাৎ সর্বপ্রথম নবী আদম আলাইহিসসালাম, খ্রিস্টানরা বলে অ্যাডাম, আমাদের সনাতন ধর্মের বলে মনু। এই পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, বুখারী শরীফের হাদিস, খলাকাল্লাহু আদামা ওয়া তুলুহু 60 জিরআন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছিলেন 60 হাত লম্বা। তারপর কী কর সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে যে প্রথম যে শিক্ষাটা দিয়েছিলেন সেটা সালাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে বলেছিলেন ইযহাব, হাদিসের ভাষা ইযহাব, যাও ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালায়েকাতি, ওই ফেরেশতাদেরকে তুমি সালাম অভিবাদন করো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম এই সালাম দিয়েছেন, এবং পাশাপাশি এও বলেছেন তুমি যে সালাম দিবে তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, অর্থাৎ তুমি যে সালাম দিবে এটা মনোযোগ দিয়ে শোনো, ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা ফাতিলকা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, অর্থাৎ তুমি যে সালাম দিবে সেই সালামটার যা উত্তর কী দেয় সেটা মনোযোগ দিয়ে শুনবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সালাম শিখাচ্ছেন আদমকে, সর্বপ্রথম যে সালাম তুমি মনোযোগ দিয়ে শুনবে, এর উত্তর যেটা দেওয়া হয় সেই উত্তর এবং তোমার সন্তানদের রীতিনীতি, অর্থাৎ আদমের যে পৃথিবীতে সন্তান হবে এই সন্তানদের রীতিনীতি হবে এটাই উত্তর। এই জন্য আদম আলাইহিসসালাম ফেরেশতাদেরকে বলেছিলেন আসসালামু আলাইকুম, ফেরেশতাদের উপর সালাম দেওয়ার পর ফেরেশতারা প্রতিউত্তরে বলেছিলেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ফাযাদু ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ সালামের প্রতিউত্তরে বলেছিলেন, সালাম দিয়ে আবার বলেছিলেন ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ তোমার উপরও শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত। এই জন্য যে সালাম পৃথিবীতে সৃষ্টি হয়েছিল, আদমকে সৃষ্টি করার সাথে সাথে পৃথিবীতে সালাম সৃষ্টি হয়েছিল। এই জন্য এই সালাম পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত সালাম চলছে, কিয়ামত পর্যন্ত সালাম থাকবে। এই সালামের গুরুত্ব যদি আমরা আলোচনা করতে যাই শেষ হবে না। কিন্তু আমাদের এই সালাম দিলে কী হবে,
এক তো আমাদের ইসলামিক পরিভাষায় আমরা একটা সালাম যদি দিই শুধু আসসালামু আলাইকুম বলবো, দোষ নেকি? আর যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশ নেকি? আমরা যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিরিশ নেকি পাব? ইসলামের পরিবেশে আমরা সওয়াব পাব। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, সামাজিক জীবনে আমাদের কি সালাম থেকে পাই? আল্লাহ রাসূল বলেছেন, সাহাবাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় শিখাবো, তোমাদেরকে এমন একটা নির্দেশ শিখাবো যে জিনিসটা শিখালে তোমাদের মধ্যে আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি হবে? অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, আফালা আদুল্লুক মালা আমরিন ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম। যদি তোমাদের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব বৃদ্ধি করতে চাও তাহলে তোমরা একে অপরের প্রতি সালাম দাও। এবং এই সালাম আমরা দিই, অনেকে আমরা আমাদেরকে বলি, আমাকে নিজে আমরা চুপ করে থাকি, আমাকে অন্যরা সালাম করবে, এই ভিতরে যে অহংকার, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে সর্বপ্রথমে সালাম দেয়। এই জন্য সালামের যে আমাদের ভিতরে থেকে যে অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য সর্বপ্রথম যদি আমরা সালাম প্রসার ঘটাই তাহলে আমাদের অহংকার চলে যাবে। আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করতে হলে আমরা একে অপরকে সালাম দিতে হবে, দিলেই আমাদের ভালোবাসা বৃদ্ধি হবে, বন্ধুত্ব আন্তরিকতা বাড়বে। আল্লাহ রাসূল আরও বলেছেন, আলবাদিউ বিসসালামে মিন বারিউম মিনাল কিবর। অর্থাৎ যে সর্বপ্রথম যে সালাম দেয় তার ভিতর থেকে অহংকার ধুয়ে মুছে চলে যায়। এর জন্য বন্ধুরা আমার, এই সালাম যদি আমরা বেশি বেশি করে দিই, যে সালাম হচ্ছে জান্নাতের ভাষা। অর্থাৎ আমরা যদি পরকালে জান্নাতে যাই, জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে অভিবাদন করবেন। আল্লাহর ভাষায় সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, সূরা ইয়াসিনে আছে। অন্য জায়গায় আছে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু বিসালাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে জান্নাতীদের মধ্যে সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করবেন, সালাম দিবেন। আমরা যখন জান্নাতে যাব, ফেরেশতারাও আমাদেরকে সালাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআ ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অর্থাৎ যখন আমরা জান্নাতে যাব তখন ফেরেশতারা আমাদেরকে সর্বপ্রথম দিবে যে সালামুন, সালাম দিবে আমাদের জান্নাতীদেরকে। এমনকি জান্নাতের ভাষা হবে তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতি এক জান্নাতি আর এক জান্নাতির মধ্যে দিবে সালাম। এর জন্য সালামের গুরুত্ব এত বেশি যে সালাম পরকালের জান্নাতের ভাষাও সালাম, আল্লাহও সালাম দিবেন, পৃথিবীতে ভালোবাসা বৃদ্ধি হবে, অহংকার মুক্ত করা যায়, যে সালাম পৃথিবীর সর্বপ্রথম শুরু হয়েছিল। এর জন্য বন্ধুরা আমরা একে অপর প্রতি যদি সালাম যত বৃদ্ধি করতে পারি আর এই সালামের প্রসার ঘটাতে পারি তাহলে সালাম শব্দের অর্থ শান্তি, তাহলে আমাদের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব শান্তি আরও বেশি করে হবে, আমাদের অহংকার মুক্ত হবে।